হে জগতবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা যেহেতু তরিকতের জগতে আছি, মুর্শিদ ধরেছি, তরিকত মেনে চলতেছি, কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমাদের আলোচনাগুলো সবচেয়ে বেশি হয় পীর ফকিরদেরকে নিয়ে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ফকিরি জগতে গেলে আমরা বিভিন্ন ফকিরদেরকে নিয়ে আলাপ করতে পারি। তো এর মধ্যে স্পেশাল ফকির যিনি, যিনি ফকিরি উড়ালো, যিনি ফকিরি হিসেবে বাউল কণ্ঠে গান রেখে গেল, তিনি হলেন লালন ফকির। আর এই লালন ফকির সম্বন্ধে আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ। তবে লালন ফকির সম্পর্কে অত একটা বেশি বলবো না, ছোট একটা কথা নিয়ে আলোচনাটি করব। সে কথাটি হলো, তিনি একটি তার তার কবিতাতে বা তার গানের মধ্যে বলেছেন যে সে আর লালন একই সাথে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকে। সে আর লালন একসাথে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকে। তাহলে লক্ষ্য যোজন ফাঁকে যে তিনি বলল, তাহলে লক্ষ্য যোজনটা কি এবং কাকে বলল যে সে আর লালন একই সাথে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকে, যে সে আর লালন, তো লালন এবং সে, সে কে? তো সে হলো নিজ নিরঞ্জন, যিনি খোদা, যিনি আল্লাহ। তো আল্লাহ কিন্তু মানুষের খুবই নিকটবর্তী থাকে। যেমন এই কথাটি তাবলিগ করে যারা মুসল্লিগণ, যারা তারাও কিন্তু বলে থাকে যে শাহরগের চেয়েও আরও নিকটে আল্লাহ, শাহরগের চেয়ে আরও নিকটে আল্লাহ, এই যে কথাটি বলা হয়েছে। কিন্তু দেখা যায় আমরা বলবো যে না, তিনি শাহরগের চেয়েও আরও নিকটে, আরও নিকটে, শাহরগটা তো আমার পিছনে। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে তিনি আসা যাওয়া করতেছে। তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করেন, তিনি আমার শ্বাস প্রশ্বাসে চলতেছে, তাহলে সারা বিশ্বের মধ্যে এত এত জায়গা, এত এত জায়গা আল্লাহর বিরাজ করতে হয়, এখানে আমার এখানে বিরাজ করতেছেন, এরকম কিছু একটা মনোভাব হয়। তো এখানে দেখা গেছে জালালউদ্দিন খা আমাদের চাচাগুরু, তিনি বলেছেন যে লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার, যেমন কিশোরত বানাইলে খোদা রূপ মিশায় আপনার, এই সুরত দুজকে যাবে যে বলে সে গুণাগার, আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি যোদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার, তাহলে লক্ষ কোটি আকারের মধ্যে তিনি নিরাকার বেশি ঢুকে তিনি আকার রূপে আছে। এই আকার একমাত্র সাধনা যারা করে একমাত্র তারা সেই আকার দেখতে পারে। তবে হে জগতবাসী, আজকের মূলে যে কথাটি যে সে আর লালন একই সাথে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকে। আচ্ছা, তিনি লক্ষ্য যোজন বলেছে, এখানে কোটিও বলেনি, হাজারও বলেনি, শও বলেনি, তাহলে তিনি বলেছেন কি যে লক্ষ্য, যে একটা লক্ষ্য হলো যে আমরা একশো হাজারে এক লক্ষ্য, এই লক্ষ্যটাও হতে পারে, আরও একটি লক্ষ্য হতে পারে যে আমরা একটা লক্ষ্য করে একটা কথা শুনলাম, লক্ষ্য করে একটা জিনিস দেখলাম, লক্ষ্য করে একটা জিনিস আমরা বুঝলাম, এটা হলো এক লক্ষ্য। তবে তিনি কোন লক্ষ্য বলেছে, তবে যেই লক্ষ্যই বলুক আমি সেই লক্ষ্যে আমি কথাটা বলবো ইনশাআল্লাহ। সেই কথাটি হলো যে লালন ফকির তিনি বলেছে সে আর লালন একই সাথে রয় তবু লক্ষ্য যজম ফাঁকে। যদি আমরা যজম হিসেব করতে যাই তখন দেখা যায় এক যজম বারো মাইল, এক যজম যদি বারো মাইল হয় তাহলে লক্ষ্য যজম কত মাইল। তার মানে যে এরকম লক্ষ্য যজম এখানে কিন্তু এক লক্ষ দশ লক্ষ বলা হয়নি, লক্ষ যোজন বলা হয়েছে। তাহলে দেখা যায় যে লক্ষ্য করেই যখন আমরা এই কথাটা শুনব এবং লক্ষ্য যোজন ফাঁকে তিনি থাকে, তো লক্ষ্য দূরে থেকেও লক্ষ্য যোজন
ফাঁকে থেকেও তিনি আমার সাথে আছে, আপনার সাথে আছে। সেটাই লালন ফকির বলেছেন যে আমার সাথেই তিনি, কিন্তু তিনি লক্ষ যোজন ফাঁকে। এই লক্ষ যোজন ফাঁকে কেন বলল? এ কারণেই বলা হয়েছে যে আমরা দূরে দেখি কাছে দেখি না, কাছে রেখে দূরে দেখি না, দূরে দেখে কাছে দেখি না। এটার একটা বিষয়, যেমন লেন্স যে ক্যামেরার মধ্যে লাগানো হয়, সে দূরের জিনিসটা কাছে আনতে পারে, কাছের জিনিসটা দূরে নিতে পারে। তো এরকম মানুষের যে দিব্য চক্ষু আছে বা জ্ঞান চক্ষু আছে, এই জ্ঞান চক্ষুর মধ্যে আল্লাহ এমন লেন্স ফিট করেছে যে দূরেরটা কাছে দেখা যায়, কাছেরটা দূরে দেখা যায়। যাক, সে সম্পর্কে গেলাম না। এটার মূল বিষয় হলো যে আল্লাহ আত্মারূপে সাই নিরঞ্জন, যিনি আত্মার মধ্যে মিশে থাকে, যারা আত্মা দেখার চক্ষু খুলেছে, যারা আত্মা দেখে তারা সেই নিজ নিরঞ্জনকে দেখতে পাবে। তাহলে আমি যদি চোখ বুঝি তখন দেখা যায় আমি কিছুই দেখি না, কিন্তু আরেকটা চক্ষু আছে যে এই চক্ষুটা বুঝতে পারে, সেই চক্ষুটা দিয়ে দেখা যায়। তেমনি যে নিজ নিরঞ্জন যিনি, যিনি আল্লাহ, যিনি খোদা, তিনি কিন্তু যে আমার সাথেই আছে কিন্তু লক্ষ লক্ষ যোজন ফাঁকে। তাহলে দেখা যায় যে আমি যদি দেখতে হয় তাকে, তাহলে সেই সাধনাগুলো করতে যদি পারে মানুষে, তাহলে অবশ্যই অবশ্যই মানুষ তাকে দেখবে এবং সেই দিব্য নজরে দেখবে। যেমন দেহের মধ্যে দেহের চক্ষু, এই চর্মচক্ষু দিয়ে আমি বাহিরে যা কিছু আছে দেখতে পাচ্ছি, কিন্তু আত্মগতভাবে বাতাসের মধ্যে কি বিরাজ করতেছে তা আমি এই চোখে দেখি না। এই চোখে দেখতে হলে আমাকে সেই সাধনা করতে হবে। তাই তো লালন একটি কথা বলেছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। সেই সাধনগুলো কি? সেই সাধনগুলো হলো যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এ পরম বন্ধুর হবে দেখা বরজক শহরে। আচ্ছা, জলি এবং খফি এই দুইটা জিকির লাগবে এবং রাতের গভীরে ধ্যান করা লাগবে এবং রেচক পূরক কুম্ভক এই তিনটি সাধনা লাগবে, আর এই সাধনগুলো করতে গুরুর হুকুম লাগবে। এই হুকুম নিয়ে যখন একজন ভক্ত করতে শুরু করবে তখন তার আত্মচক্ষুটা জাগ্রত হবে, তখন তিনি চোখ বুঝলে সেই আত্মরূপে সাই নিরঞ্জনকে দেখে নেবে। আর আল্লাহ কি বলেছে, দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো কেন বললাম, যে মানুষ বলে যে মানুষের চর্মচোখে যা দেখি না তা মানি না, ঠিক আছে, যা দেখি না তা মানি না, এবং যারা দিব্য চক্ষে দেখেছে বাতাসের মাধ্যমে আত্মা বিরাজমান, বাতাসের মাধ্যমে সাই নিরঞ্জন বিরাজমান, তিনি তো অস্বীকার করতে পারবে না। তবে এই জন্য বলি যে আজকের আলোচনাটি এটাই বোঝানো হলো যে আল্লাহ বিশ্বের অপর প্রান্তে থাকতে পারেন এবং স্মরণ করার সাথে সাথে তিনি আবার আমি পর্যন্ত আসতে পারেন। তো এই জন্য এই জিনিসগুলো যদি কোনোদিন কেউ সাধনা করে, রেচক পূরক কুম্ভক এবং দেখা গেছে ধ্যান সাধনা এবং জিকির, এই জিনিসগুলো যদি মানুষের মধ্যে সেটিং করতে পারে তখন তাকে দেখার নসিব হয়। হে জগতবাসী, জানি না আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থিত হবে। তো আজ এই বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।